राष्ट्रीय राजमार्ग 31 पर खड़े एक छोटे चार पहिया वाहन को डंपर ने पीछे से टक्कर मार दी। हालांकि किसी के हताहत होने की सूचना नहीं है। घटना उत्तर दिनाजपुर जिले के चोपड़ा थाना क्षेत्र के सुफलगांच स्थित टाटू सिंह स्मृति हाई स्कूल के सामने शनिवार शाम को हुई है। इस घटना से इलाके में सनसनी फैल गई है। टक्कर लगते ही डंपर चालक फरार हो गया। स्थानीय सूत्रों के अनुसार सिलीगुड़ी से इस्लामपुर जाते समय राष्ट्रीय राजमार्ग 31 पर पहिया पंचर होने के कारण छोटा चौपहिया वाहन फंस गया। हालांकि घटना की सूचना मिलते ही चोपड़ा थाने के आईसी हेमंत शर्मा मौके पर घटनास्थल पर पहुंच गए। चोपड़ा थाने की पुलिस डंपर चालक की तलाश शुरू कर दी है। साथ ही चोपड़ा थाने की पुलिस घटना की जांच भी शुरू कर रही है। বিষয়টা এখানে একটা চায়ের দোকান আছে ব্রিজের নিচে, সেখানে আমরা প্রতিদিন প্রায় সন্ধ্যার সময় চা খেতে আসি। আজকে প্রতিদিনের মতো চা খেতে এসেছি, তো এই ব্রিজের উপরে ঠিক এখানটাতেই একটা এই গাড়িটা খারাপ হয়ে আছে। মানে পিছনের বাম দিকের চাকাটা পাঙ্কচার হয়ে গেছে, এমনভাবে বসে গেছে যে উনি পারছে না। তো আমাদের বললো একটু হেল্পের কথা, তো আমরা গেলাম আগায়। আর তৎক্ষণাৎ ওনার গাড়িতে একটা ভদ্র মহিলা ছিল, তো কোনো কারণবশত একটা বিহারে ভাগলপুরের বাসে ওনাকে তুলে দিয়ে যায়। উনিও ফিরছিল, আমিও ফিরছিলাম। তো ফিরতে ফিরতে গাড়ির পিছন যে টায়ারটা পাঙ্কচার হয়েছে সেখানে যখন পৌঁছেছি, যার খালি তাকাতে দেরি, বোমের মতো ভাস্ট হয়ে গেল, ধুলো হয়ে গেল, গাড়ি নেই সামনে। তো এটা মর্মান্তিক দুর্ঘটনা, এটা দুঃখজনক দুর্ঘটনা। আর সবথেকে একটা ভাগ্যর ব্যাপার যে যে মহিলাটা দু মিনিট আগে গাড়িতেই বসেছিল, দু মিনিটও হয়নি সম্ভবত, দু মিনিট ধরুন, দু মিনিট আগে যখন গাড়িতে বসেছিল সেই মহিলাটার মাথায় একবার ভাবুন যে বেঁচে গেল। গাড়ির মধ্যে কোনো লোক তখন ছিল না ভেতরে, কিন্তু ডাম্পারে তো কেউ চালাচ্ছিল, ডাম্পার ড্রাইভার যে কোথায় গেল ওটা দেখতে পাইনি, বুঝতে পারিনি। ঘটনাটা কোথায় ঘটেছে? ঘটনাটা ঘটেছে সুফলগঞ্জ টাটু সিংহ হাই স্কুলের সামনে, NH-31। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ দাস। আপনি কি তখন তার সাথেই ছিলেন? আমি তখন সঙ্গে ছিলাম। ঘটনা হচ্ছে টাটু সিংহ হাই স্কুল আছে, টাটু সিংহ হাই স্কুল উপরে একটা ছোট সুইফট গাড়ি রায়গঞ্জের ইস্তাম্বুলের নম্বর গাড়ি দাঁড়িয়েছিল, খারাপ হয়ে গেছে, চাকা পাংচার হয়ে গেছিলো। তো গাড়ির মধ্যে দু তিনজন লোক ছিল, তো লোকগুলোকে উনি গাড়ির ড্রাইভার পাঠিয়ে দিল বাসে। তো দু মিনিট পরেই একটা ডাম্পার ওটাকে লাগিয়ে একদম নয়নজলি জমির মধ্যে নিয়ে চলে আসলো। এই ঘটনায় কোনো মানে কারো আহত বা আহত বলতে কিছু হয়নি, তো ডাম্পারের ড্রাইভার তো লাপাতা, তো সুইফট ড্রাইভার আছে, কিন্তু গাড়ির মধ্যে কেউ ছিল না, চোট কারো লাগেনি। হ্যাঁ, ফ্যামিলি কার, বুঝতে পারছি, মানে যত সম্ভব ফ্যামিলি কার। কোথা থেকে কোথায় যাচ্ছিল? মানে ডাম্পার যাচ্ছিলো ইসলামপুর থেকে, আর সুইফট দাঁড়িয়েছিল ইসলামপুর মুখে, তো ব্রিজ উপরে দাঁড়িয়েছিল। তো ডাম্পার কি করছে, ওই সুইফটটাকে নিয়ে একদম জমির মধ্যে ফেলে দিচ্ছে, এটাই। ক্ষয়ক্ষতি হয়নি, গাড়ির তো গাড়ির তো কিছুই নেই, আর লোকের কিছু হয়নি। কোন জায়গায় হয়েছে ঘটনা? টাটু সিং হাই স্কুলের সামনে আন্ডারপাসের উপরে। আপনার নাম? আমার নাম ভবন মিশ্র। কটার দিকে ঠিক টাইমটা যদি হয়ে যায়? মোটামুটি এখন কটা বাজে? এখন বাজে 7টা, তো 7:45 নাগাদ। আপনার নাম? ভবন বিশ্বাস। এখানে কোনো পুলিশ প্রশাসন এসেছে? হ্যাঁ, অবশ্যই ফোন করা হয়েছিল, ওনার তৎক্ষণিক সঙ্গে সঙ্গে চলে আসে। তখন তো মানে ঘটনাটা অনেক বড় হয়ে গেছে, কারণ তার সঙ্গে যখন কানেকশন হতো না, তো এখানে বিদ্যুৎ মানে ক্ষতিটা ভয়ানক হতো, জায়গা হয়নি, এটাই বড় ব্যাপার।